এই ছবিতে দুইটা ইঞ্জিন অয়েলের বোতল দেখা যায়, একটা হচ্ছে ফ্রান্সের আর একটা হচ্ছে ইন্ডিয়ান। তো মতুল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আমি মার্কেটে নিতে গিয়ে কনফিউজ হয়ে যাই, আসলে কোনটা ইন্ডিয়ান কোনটা ফ্রান্স সেটা বুঝবো কিভাবে। তো আজকের ছবি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটাতে দেখলে যে ইন্ডিয়ান এবং ফ্রান্সের পার্থক্য কি। এই দুইটা ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে মতুল 7100 10W40, এটা হচ্ছে আমি আমার বাইকে লাগাই লিফান কেপিয়ার 165 FI ইঞ্জিনে। তো এই দুইটা মতুলের মধ্যে ইন্ডিয়ান এবং ফ্রান্সের পার্থক্যটা দেখেন, এই যে আমার হাতে এখন যেই ইঞ্জিন অয়েলটা আছে এটার পিছনে যে স্টিকারটা, এই স্টিকারটার এখানে লেখা আছে পিল হিয়ার, এই যে আমি ধরে টান দিচ্ছি, এই স্টিকারটা তুললে নিচে আরেকটা আবার স্টিকার লাগানো দেখা যায়। এটা হচ্ছে বইয়ের পাতার মতো অনেকটা, যে একটা পাতা উল্টালে নিচে আরেকটা পাতা থাকে, এই পিল হিয়ার এই কর্নারটা ধরে উল্ট উপরের দিকে স্টিকারটা তুলে ফেললে নিচে আরেকটা স্টিকার লাগানো থাকে, দেখেন ওই যে নিচে আরেকটা স্টিকার দেখা যায় অনেকটা বইয়ের পাতার মতো। এটা হচ্ছে ফ্রান্সের তৈরি, ইন্ডিয়ানটায় এরকম স্টিকার থাকে না, ইন্ডিয়ানটা একটা স্টিকারই লাগানো থাকে আঠা দিয়ে ফিক্সড। এবং এই পাশে দেখেন এই যে বডিতে তারিখটা লেখা আছে, উৎপাদনের তারিখ 21/5/2022 ফিক্সড করা বডিতে লেখা, ইন্ডিয়ানটায় বডিতে লেখা থাকে না, ইন্ডিয়ানটা স্টিকারে লেখা থাকে। আর ফ্রান্সেরটা হচ্ছে এভাবে বডিতে লেখা থাকে এবং পেছনের স্টিকারটা বইয়ের পাতার মতো থাকে, এটাই হচ্ছে ইন্ডিয়ান এবং ফ্রান্সের পার্থক্য। যখন আপনি দেখবেন যে স্টিকারটা এভাবে বইয়ের পাতার মতো উল্টানো যায় তখন বুঝবেন এটা হচ্ছে ফ্রান্সের, আর বডিতে তারিখ লেখা থাকবে আর না হলে ইন্ডিয়ান।